আশরাফুল ইসলাম সাদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, জাতীয়তাবাদ সম্পর্কে ইসলামের দর্শন কি? প্রিয় দর্শক, জাতীয়তাবাদ এটি প্রচলিত একটি মতবাদ। জাতীয়তাবাদের মূল কথাই হলো যে কোন একটি গোষ্ঠী জাতি মানে কোন এলাকা ভিত্তিক, ভাষাগত, কোন সম্প্রদায়গত, বংশগত কোন পরিচয়কে ভিত্তি করে একটি জাতিসত্তা গঠন করা। তো ইসলামে জাতিগত বিষয়ে দুটি স্পষ্ট নির্দেশনা রয়েছে। প্রথম নির্দেশনাটি আমরা দেখতে পাই সূরাতুল হুজুরাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে এক নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করেছি, করার পর তোমাদেরকে পর্যায়ক্রমে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল বিভিন্ন সম্প্রদায় উপসম্প্রদায়ে তোমাদেরকে আমি বন্টন করে দিয়েছি। কেন? লিতাআরাফু, এটি হলো কেবলমাত্র তোমাদের অ্যাড্রেসিংয়ের জন্য এবং তোমাদের পরিচয়ের জন্য, যাতে একে অপরকে চিনতে পারো, একে অপরকে খুঁজে পেতে সহজ হয়। এজন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই পরিচয় এটি কোনো মর্যাদার জন্য নয়, এটি মর্যাদার ব্যবধানের জন্য নয়, এটি গৌরবের কোনো ব্যবধানের জন্য নয়। জাতি সম্পর্কে অর্থাৎ সম্প্রদায়, ভাষাগত, বংশগত এমনকি ভূগোল, ভৌগোলিক কোনো পরিচয় সম্পর্কে ইসলামের ভাষ্য দ্ব্যর্থহীন, কোরআনের নির্দেশনা দ্ব্যর্থহীন, যে এই সকল পরিচয়গুলো কখনোই অহংকার, গৌরব এবং মর্যাদার জন্য নয়, বরং এই সকল পরিচয়গুলো হলো কেবলমাত্র শুধুমাত্র মানুষকে চেনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণার ক্ষেত্রে আরো দ্ব্যর্থহীন। আল্লাহ নবী যে বলেছেন, লা ফাদলা লি আরাবিন আলা আজম, লা ফাদলা লি আসওয়াদ আলা আহলা, লা ফাদলা লি আহমার আলা আসওয়াদ, যে অর্থাৎ যে আরব এবং অনাজমে, আরব এবং আজম, আরব এবং অনারবে মর্যাদার কোনো পার্থক্যের মানদণ্ড নয়। আরব এবং অনারব হওয়া এটা মর্যাদার মানদণ্ড নয়, সাদা কালো হওয়া এটি মর্যাদার মানদণ্ড নয়, কে কোন ভাষায় কথা বলল এটিও কোনো মানুষের মধ্যে পারস্পরিক মর্যাদা এবং গৌরবের মানদণ্ড নয়। তাহলে একদিকে ইসলাম, কোরআন এবং সুন্নাহ স্পষ্টভাবে বলছে যে মানুষের এই পরিচয়গুলো মর্যাদার জন্য নয়, গৌরবের জন্য নয়, বরং এই পরিচয়গুলো শুধুমাত্র মানুষের অ্যাড্রেস, ঠিকানা এবং পরিচয়ের জন্য, চেনার জন্য সহজে হয়। দ্বিতীয় আরেক বর্ণনা হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বর্ণনায় বলেছেন যে মান মাতা তাহতা আসাবিয়াতিন অথবা তাহতা রায়াতিন আমিয়াতিন ফাকাদ মাতা মিতাতান জাহিলিয়াতান, অর্থাৎ যে ব্যক্তি এমন কোন ঝান্ডার, এমন কোন স্লোগান, এমন কোন বক্তব্যের আওতায় থাকবে যে সে শুধুমাত্র নিজের মানে বংশগত, নিজের জাতিগত কোন ধরনের বিদ্বেষে লিপ্ত থাকবে, অন্ধ বিশ্বাসে সে লিপ্ত থাকবে, নিজের জাতি যেটা করবে সকল ক্ষেত্রে ন্যায় এবং অন্যায়ের বাদ বিচার না করে নিজের বংশের পক্ষ অবলম্বন করা, নিজের দেশের পক্ষ অবলম্বন করা, নিজের ভৌগোলিক এলাকার পক্ষ অবলম্বন করা, এটাকে ইসলামের দৃষ্টিতে আসাবিয়াত বলা হয়, এটাকে অন্ধ ব্যক্তি পূজা অথবা অন্ধ সম্প্রদায় পূজা বলা হয়। কাজেই এটার সুযোগ ইসলামের মধ্যে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে দাওয়া জাহেলিয়া বলে আখ্যায়িত করেছেন, যেমন বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা উদ্ধৃতি পাওয়া যায় যে আনসার এবং মুহাজিরদের মধ্যে কোনো এক যুদ্ধে একটা বিতর্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে একজন আনসারী এবং মুহাজিরের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেলে পরে যে ব্যক্তি মুহাজির ছিলেন তিনি ইয়া আল মুহাজিরিন বলে মুহাজিরদেরকে আখ্যায়িত করলেন, আহ্বান করলেন, আর যে আনসার ছিলেন সে আনসারী ব্যক্তি ইয়া আল আনসার বলে তার আনসার ভাইদেরকে আহ্বান করলেন। তখন উভয় পক্ষের ডাকে সাড়া দিয়ে মুহাজিররা, মুহাজিরগণ মুহাজিরের ডাকে, আনসারগণ আনসারের ডাকে সাড়া দিয়ে উভয় পক্ষ মুখোমুখি হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করলেন, মা বালু দাওয়া জাহিলিয়াতিন, এটা তো একটা জাহিলিয়াতের দাওয়াত,
এবং সেই জাহেলিয়াদের ডাকে তোমরা সাড়া দিলে, যে তুমি আনসার সেজন্য আনসারির পক্ষে দাঁড়ালে, তুমি মুহাজির সেজন্য মুহাজিরের পক্ষে দাঁড়ালে। ইসলাম এভাবে একজনের পক্ষ অবলম্বন করার সুযোগ রাখেনি, বরং ইসলাম পক্ষ অবলম্বন করার জন্য মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। কুনু কওয়ামিন বিল কিসত শুহাদা আলিল্লাহ, তোমরা ন্যায় এবং ইনসাফের পক্ষ অবলম্বন করবে, ন্যায় এবং ইনসাফ যার পক্ষেই থাকুক, তোমাকে মুসলিম হয়ে থাকলে, কোরআনের অনুসারী হয়ে থাকলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হয়ে থাকলে, তোমাকে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকতে হবে। সেই ইনসাফ যদি তোমার নিজের বিপক্ষে যায়, তোমার নিজের বাবার বিপক্ষে যায়, তোমার ভাই ব্রাদার তোমার সন্তানের বিপরীতে যায়, তোমার স্বজাতির বিপরীতেও যদি যায়, সর্বক্ষেত্রে তোমাকে ইনসাফের পক্ষেই থাকতে হবে। সুতরাং জাতীয়তাবাদের যে মূল চেতনা, সেটা হলো যে অন্ধভাবে নিজের সম্প্রদায় এবং নিজের বংশের পক্ষ অবলম্বন করা, এটি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপেই পরিত্যাজ্য। ইসলামের মধ্যে এক উম্মাহ কেন্দ্রিক একটি ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে। কোরআনে পাক স্পষ্টভাবে বলছে, কানান্নাসু উম্মাতান ওয়াহিদাতান ফাবাআথাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন, সারা দুনিয়ার মানুষ এক জাতি, অপরবর্তীতে মানুষ দুই জাতিতে বিভক্ত হয়েছে, এক জাতি হলো বিশ্বাসী আর এক জাতি হলো অবিশ্বাসী। সুতরাং যারা আল্লাহকে অস্বীকার করবে তারা অবিশ্বাসী জাতি, যারা আল্লাহর পয়গম্বরকে অস্বীকার করবে তারা অমুসলিম মুশরিক জাতি বা কাফের, আর যারা বিশ্বাসী যারা ইমানদার তারা এক জাতি। কাজেই এর বাইরে ভিন্ন জাতীয়তা যা কিছু আছে সবগুলো শুধুমাত্র পরিচয়ের জন্য, গৌরব অহংকার পক্ষ অবলম্বন ইত্যাদির জন্য কোনো জাতীয়তাকে ইসলাম অস্বীকার করেছে। মানবরচিত এই সকল জাতীয়তার দেয়ালগুলোকে ইসলাম ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুতরাং এটাই হলো ইসলাম, ইসলামের মধ্যে মানবতাবাদী ধর্ম, ইসলামের মধ্যে সার্বজনীন জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে জাতীয়তাবাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি।